আম খাবি খা না হ্যাঁ আচ্ছা রাতুনকে একটু মোবাইলে ধরে দে তো মা ওর মুখ থেকে শুনি কিরকম রেজাল্ট করলো মোবাইল বন্ধ রানার জন্য বোধহয় মনটা খারাপ হয়তো আম খেলে খাও কি হলো আর কত অনেকবার তো করলে হ্যালো রাতুল ফিরেছে ও এখনো ফেরেনি কোথায় যে গেল ছেলেটা যেখানে খুশি যাক আম কেটে দিলাম খেলে খাও নাও আমি যাচ্ছি আই'ম সরি আমি বুঝতে পারিনি এরকম হবে আমাকে কিন্তু কেউ কৈফত দিতে বাধ্য না অথই আমি তোমাকে কৈফত দিচ্ছি না আমার নিজের কাছে খুব খারাপ লেগেছে অথই হাত ছাড়ো হাত যদি না ছাড়ি এইসব ডায়লগ অন্য কোথাও গিয়ে দাও শোনার অনেক লোক আছে অথই এখন তোমার পরীক্ষা মন খারাপ করে থাকো না তো আমার পরীক্ষা নিয়ে তোমাকে ভাবতে হবে না তো যাদের গায়ে হাত দিলে গলে পানি হয়ে যায় তাদের কাছে যাও না মা আমি পড়তে বসলাম আমাকে যেন কেউ ডিস্টার্ব না করে রাতুল কোথায় ছাদে হ্যালো অথই অথই আমি গেলাম চুপ করে আছো কেন কথা বলতে যদি ইচ্ছে না করে তাহলে কেটে দাও কেউ ফোন করলে আমি লাইন কেটে দেব এতটা অভদ্র এখনো হয়নি অথই আমি তোমার ফোন কাটিনি তুমি তো আমার কোনো কথাই শুনলে না ফোনে যখন রিং হয় তখন আমি ফোনটা ধরতে যাব এমন সময় টগর ফোনটা ধরে কেটে দিল অথই কি হলো অথই কথা বলছো না কেন আমার কথা শুনতে পাচ্ছ অথই অথই শোনো অথই আমি কি তোমাকে কষ্ট দিতে পারি বলো তুমি আমাকে বুঝতে পারো না আজকে যখন আমি রেজাল্টটা শুনলাম তখন আমি এমন হয়ে গিয়েছিলাম ভাবলাম যে খবরটা তোমাকে দেই তোমাকে খবরটা দেওয়ার জন্য অস্থির হয়েছিলাম তোমাকে যদি আমি কাছে পেতাম আজকে তাহলে তোমাকে আমি পেলে কি করতে একটা কথাও বলতাম না কি ভেবেছো তুমি হ্যাঁ রাগ শুধু তোমার একার আছে আমার কোনো রাগ নেই হ্যাঁ চলো আজকে আমি চাচিকে বলবো চাচি তুমি যদি তোমার মেয়ের বিচার না করো তাহলে আমি এখান থেকে এক ফোঁটা নড়ব না কি ভেবেছো তুমি কিরে খাবি না তোমার খাওয়া শেষ পরীক্ষার সময় এত অল্প খাও মা নেই বলে পার পাচ্ছ মাকে বাচ্চাটিতে সব লিখিস না তুমি যা খাবে